বৃহস্পতিবার ছিল বাগদেবী মা সরস্বতীর পুজো, তাই আমরা গেছিলাম পাঁচগ্রাম হাই স্কুলে। আর সেখানে গিয়ে দেখি পাঁচগ্রাম হাই স্কুলে 108 বছর ধরে বাগদেবী পূজিত হচ্ছেন। এই বাগদেবী নিয়ে কি বলছেন স্কুলের শিক্ষক মহাশয়েরা থেকে শুরু করে স্কুলের ছাত্রেরা, শুনে নেব। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, কেটিএন পাঁচগ্রাম। জগৎপতে ১৯১৬ সাল থেকে স্কুলের প্রতিষ্ঠা, ১৯১৬ সাল পাঁচগ্রাম হাই স্কুল। আজকে 108 বছর ধরে বাগদেবী পূজিতা হয়ে আসছেন এই স্কুলে। এই বছরও 2023 সাল তার ব্যতিক্রান্ত উদাহরণ নয়। মহাসমারোহে ছাত্রছাত্রীরা, শিক্ষক, প্রাক্তন ছাত্র, প্রাক্তন শিক্ষক মহাশয়, এলাকার জনসাধারণ সবাই মিলে উৎসাহ উদ্দীপনার সাথে বাগদেবীর আরাধনা আমরা করে থাকি। আমার শ্রদ্ধেয় শিক্ষক জালালউদ্দিন সাহেব এই দায়িত্বটা আমাকে দিয়ে গিয়েছিলেন, আজও কিন্তু আমি এই দায়িত্বটা পালন করছি। এটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। এই পুজো হওয়ার পরে স্যার কিছু ভোগের কি ব্যবস্থা? হ্যাঁ, এই এখানে ভোগের আয়োজন করা হয়, মহাসমারোহে ভোগ বিতরণ করা হয়, সবাই আনন্দের সাথে সেটা ভোজন করে, এটা হয় আমাদের স্কুলে। প্রাক্তন স্টুডেন্টরা কি এই স্কুলে? হ্যাঁ, প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ছাত্রছাত্রী সবাই স্কুলে আসেন। আমাদের সরস্বতী পুজো 108 বছরের, আপনাকে বললাম এটা অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত, সুতরাং এখানে আমাদের অনেক দর্শনার্থী হয়ে থাকে। আপনার নাম? আমার নাম সুখেন কুমার ঘোষ, আমি এই স্কুলের সহকারী শিক্ষক। স্কুলের নামটা? পাঁচগ্রাম হাই স্কুল। আমি দেখে আসছি বিদ্যালয়ে সরস্বতী পূজা হচ্ছে, আমি সবেতে উপস্থিত ছিলাম। পরবর্তীকালে আমি গত 2-1 বছর থেকে এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে শুরু করেছি, তবে বর্তমান বছরে হয়তো আমি কোনোরকম সক্রিয়ভাবে অংশগ্রহণ এতে করিনি, কিন্তু যতটুকু পারবো আমি বিদ্যালয়ের শিক্ষক মহাশয় এবং যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে সত্যিকারের সমর্থন করবো এবং সহযোগিতা করবো। হয়তো আমাদের বিদ্যালয়ে আজ একটু ছোটো সাংস্কৃতিক সামান্য অনুষ্ঠান হয়ে থাকতে পারে, সে বিষয়ে আমি উদ্যোগ গ্রহণ করব। আর আজ সরস্বতী পূজা উপলক্ষে আমি সবাইকে এ বিষয়ে শুভেচ্ছা জানাই, আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়দেরকে আমার প্রণাম জানাই এবং আমার যারা দাদা দিদি রয়েছে তাদেরকে শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে আমার সমস্ত ভাই বোনেদেরকেও আমি এ ব্যাপারে শুভেচ্ছা জানাতে চাই। তবে সরস্বতী পুজো যে শুধুমাত্র একটা উৎসব তাই নয়, এটা আমাদের একটা সর্বজনীন উৎসবও হয়ে পড়েছে আমাদের বিদ্যালয়ে, আর এ বিষয়ে অত্যন্ত আনন্দিত হওয়ার পাশাপাশি আমি সত্যিকারের খুব গর্ব অনুভব করছি। তোমার নাম? আমার নাম অয়ন কুমার মণ্ডল। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10-এ পড়ি, এবছর আমি মাধ্যমিক পরীক্ষা। কোন স্কুল? পাঁচগ্রাম। জি রিপোর্ট।
সরস্বতী দেবী পূজা কর্মণে প্রবর্তি প্রবর্তু।